হচ্ছে ফল্টি রেশিও বের করা মানে কি ফল্ট মানে সমস্যাটা কি মেশিনের ওই পার্টের সমস্যা ওই আগে যে পোস্ট কোড যেটা ছিল ওইটা ওই রকমই আর কি এটা দুইটা সিরিজের ক্ষেত্রে যে ইউএক্স সিরিজ আর হলো বি সিরিজ এই দুইটার জন্য শুধু এইটা এখানে তোমার মডেল নাম্বার দেওয়া আছে ব্লু স্ক্রিন বা এখানে মডেল দেওয়া আছে আর ওই যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আরএমএ তে ঢুকলে ওই উপরে মেসেজ অপশন আসবে একটা যে কোনটা কোন মডেলের জন্য হ্যাঁ এই মডেল এটার ক্ষেত্রে আপনাকে ওইটা ওই অপশনটা করতে হবে ওই যে তখন যেটা দেখলাম মনে হয় হ্যাঁ হ্যাঁ সেটাই লেফট কর্নার এমএসজি লিখে আসবে এই যে মডেল নাম্বার দেয়া আছে ঠিক আছে কোন মডেল নাম্বার এই যে এরকম মডেল নাম্বার দেয়া আছে এই মডেলগুলা তোমরা কয়টা কাম করলা এটা বসে বসে খুঁজে বের করা এই মডেলের সব মেশিন আসলে ডিবাগ করা লাগবে আরামে করলে ডিবাগ করা লাগবে তাহলে তুমি একটা পার্টস অর্ডার করে দিলা তখন ডিবাগ ছাড়া ওই আপলোড দিবে না সব পাল্টাই ফেলাইছে আসে নাই তো নোটিফিকেশন আসে নাই তো এটা আপ আছে আর এই পাশে আপ সারা আছে এখন এটা ইন্ডিকেটরে একটা ইস্যু আছে হ্যাঁ এটা কি আরএমএ তে দেখাবে না 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 আরএমএ তে দেখাবে না এখানে মডেল অনুযায়ী এখানে আপ ডাউন এখানে উল্লেখ করা আছে এটা দেখাবে আসসালামু আলাইকুম পরে মার্কার দিয়ে লিখে দিবেন লাগবে না একটা দিলে আর একটা ডাউন পাস না করলে ফেলতে করবে ফেলতে করবে আমরা এই কেবল তো লাগানো আছে আর পাওয়ারটা গ্রাউন্ডটা লাগাইতে হবে গ্রাউন্ড অলওয়েজ হচ্ছে ফল্টি বোর্ডের সাথে যাবে গ্রাউন্ডটা লাগালাম আমরা জিগ বোর্ডে মাসখানে লাগাইতে হবে এই পোর্টটা হ্যাঁ হ্যাঁ এই মাসখানের পোর্টটা পোর্টটাই মানে অলওয়েজ মাসখানে থাকবে না অলওয়েজ ডিবাগ লেখা আছে আর এটা হলো সি টাইপের যে পোর্ট আছে সি টাইপের পোর্টে আপটা আমরা উপরে দিলে যেগুলো করে দিলে হবে একটু পাওয়ার দিতে হবে না একটা দিয়ে দিতে হবে পাওয়ার দেওয়া লাগবে না হ্যাঁ পাওয়ার কিসের এখানে একটা অপশন আছে টাইপ সি ইপি ডন ডিবাগ ক্লিক করি ইফ ডোন্ট ওয়ান্ট রিড ইট ওকে
এই যে এখানে অপশন আছে ঠিক আছে এখানে মডেল এখানে গেলে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন ইনস্ট্রাকশন দিয়ে দিতেছে দেখো আপমার্ক ওই যে কোনটা তার আপমার্ক থাকবে হুম এখানে আইএসএন তো লাগবে পরে তো লাভ নাই বলি বসো বসো এম থ্রি additional ফল্টি ডিভাইস হলে ভালো হইতো আমরা আরো বেশি বলি ঠিক আছে ক্যান নট ডিটেক্ট ইপিকম কেবল কি ঠিক জায়গায় লাগানো এটা তিনটার মাঝখানে একটাই ভাই নামাজ পড়ে করি হ্যাঁ নামাজ পড়ে চলো চলো ঢুকবে খাইতে খাইতে কাজ করবে নাকি নিবে না।